আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আমি ফারদিনা, জার্মানি থেকে আবারও চলে আসলাম অন্য একটি ভিন্ন ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের জার্মানির একটি ইলেকট্রনিক মার্কেট। তো আজকে আমার হাজব্যান্ড আমাদের অনেক দিনের একটা ইচ্ছা, অনেক দিনের একটা চাওয়া, সেটা কিনে দিবে। তো ভাবলাম আপনাদের সাথেও আজকের এই ব্লগটা শেয়ার করি, আর হচ্ছে আমাদের জার্মানির ইলেকট্রনিক মার্কেটটাও দেখাই। তো আমরা এখন চলে আসছি আমাদের শহরের জাটুন ইলেকট্রনিক মার্কেটে। তো আজকে আমাকে কিনে দিবে হচ্ছে এই প্রিন্টার মেশিনটা। আসলে অনেক দিন বাচ্চাদের মানে স্কুলে বিভিন্ন রকম কাগজ লাগে, এটা বের করতে হয় দোকান থেকে, অনেক সমস্যা ছিল। তো অবশেষে আজকে কিনে দিচ্ছে, তাই মনটা খুব ভালো, বাচ্চারা অনেক খুশি হবে। তো আদনানও আসছে আমার সাথে। তো ইলেকট্রনিক মার্কেটে আছে অনেক সুন্দর সুন্দর টিভি আছে, কম্পিউটার আছে, মোবাইল আছে, তারপর হচ্ছে ঘরের যত রকম ইলেকট্রনিক জিনিসপত্র লাগে সব কিছুই আছে। তো দেখতে পাচ্ছেন অ্যাপল কম্পিউটারগুলো খুব ফাস্ট, খুবই ভালো। আর আমরা সবাই জানি জার্মানির ইলেকট্রনিক প্রোডাক্ট হচ্ছে বিশ্বের মধ্যে অন্যতম। তো আমরা এটা নিয়ে যাব বাসায়, ওরা সব রেডি করছে। আর এই প্রিন্টার মেশিনটা হচ্ছে একটা লেজার প্রিন্টার মেশিন, ডিজিটাল। এটা কোনো এক্সট্রা কালি কিনতে হবে না, এটার মধ্যে কোনো ঝামেলা নাই, এটার মধ্যে ওয়াইফাই আচ্ছা কানেক্ট থাকবে। তারপর হচ্ছে এটা হচ্ছে আমার আইফোনের সাথে ডিভাইস অলওয়েজ কানেক্ট থাকবে, আরও অনেক অনেক ভালো অনেক অনেক কিছু করা যাবে। তো পাশাপাশি একটা মোবাইলও কিনেছে আদনানের পাপা। তো জার্মানিতে কেনাকাটা করার একটা বিশাল বড় সুবিধা আছে, যেটা হচ্ছে এখানে আমরা যাই কিনি না কেন, সেটা আর কি ইলেকট্রনিক জিনিস হোক, গাড়ি হোক, বাড়ি হোক, ফ্ল্যাট হোক, যাই হোক না কেন, আমরা কিস্তিতে কিনতে পারি। তো ইলেকট্রনিক জিনিসগুলো আমাদের 48 মাসের মধ্যে আর কি পরিশোধ করতে হয়, আর গাড়ি বাড়ি এগুলো না, এগুলো অনেক দীর্ঘ সময়ের ব্যাপার, এগুলো অনেক বছরের পর বছর আমরা কিস্তি চালিয়ে যেতে পারি। তো ফ্রেন্ডস, এখন আপনাদেরকে আমি জার্মানির অনেক বড় বড় কিছু অনেক সুন্দর সুন্দর টেলিভিশন দেখাবো, চলেন দেখি এক ঝলক।
তো আমাদের কেনাকাটা শেষ, আমরা বাসে চলে এসেছি। আদনানকে কতগুলো লুপ বালন কিনে দিয়েছি, ওগুলো নিয়ে ব্যস্ত থাকবে, আর আমরা ওই ফাঁকে আমাদের প্রিন্টার মেশিনটা সেট আপ করবো। তো আদনানের আব্বু অনেকগুলো কেক নিয়ে এসেছে, আমরা মাঝে মাঝে বিকেলবেলা নাস্তা হিসেবে এই কেকগুলো খেয়ে থাকি, খুবই মজাদার। তো দেখাচ্ছি ছোট ছোট পিস পুরো প্যাকেট করা। তো ঝটপট রান্নাটা শেষ করে ফেলাম, তো নুডলস রান্না করেছি সবজি দিয়ে, এখন এইটুকুগুলোর উপরে কতগুলো চিজ দিয়ে দিব, কারণ চিজ ছাড়া এই নুডলটা খেতে বেশি ভালো লাগে না, চিজ দিলে আরও বেশি টেস্টি হয়। তো আদনান ব্যস্ত হয়ে গেছে, আসলে আমি ঘর পরিষ্কার করতে আসলেই আদনানও চায় আমাকে হেল্প করতে, ও নিজেই সব কাজ করতে চায়। তো কার্পেট পরিষ্কার মেশিনটা ও কতক্ষণ খেলা করে সবসময়, তো ওর খেলা শেষ হওয়ার পরেই আমি ঘরটা পরিষ্কার করে ফেলি। তো বিকেল হয়ে গেছে, গরম গরম সমু চা ভাজতেছি, এটা হচ্ছে কি বলে সবজি দিয়ে বানিয়েছিলাম, আগে আমি বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দেই, তো যখন খুশি তখন আর কি নামিয়ে ভাজি, তাহলে ঝামেলা কম হয়। তো বাঙালি আমরা সবাই পছন্দ করি সমু চা, সিঙ্গারা, পেঁয়াজু, তো লাল চা আমার ভীষণ পছন্দ। ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের ব্লগ, জানি না আপনাদের কেমন লেগেছে, তো ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, তো আবারও আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফার দিনা সবাইকে আল্লাহ হাফেজ, বাই বাই।